আমি 15 দিন আগে ডিভিআরসি হসপিটালে শফিকুল্লাহ স্যারের এতে তত্ত্বাবধানে ভর্তি হলাম। 7-8 দিন পর থেকে আমি মোটামুটি মানে ভালো ফিল করতেছি। জি, আমি মোহাম্মদ অলিউল্লাহ, আমার বাড়ি নেত্রকোনা। স্যার, পেশা বলতে গেলে আমার এই সমস্যার কারণে এখন পর্যন্ত কোনো পেশায় যাইতে পারি না আর কি। আমি অনুভবন করতে পারতেছি এটা আপনার 2013 সাল থেকে, তখন থেকে পায়ের মধ্যে ঝিমঝিম করতো, পায়ের নিচ থেকে ঝিমঝিম, আর কোমরে হালকা হালকা ব্যথা হইতো। তখন ডাক্তার দেখাইলাম অর্থোপেডিক্সে, উনি বললেন যে এক্স রে করলেন, তারপর ট্রিটমেন্টের জন্য বললেন, ওষুধ টুষুধ দিলেন, আর কিছু আপনার ব্যায়াম দিচ্ছে আর টানা দিচ্ছিল কিছু। এই চিকিৎসা করার পরে আপনার কিছুদিন ভালো যায়, ওষুধ খাইলে ভালো যায়, পরে আবার সমস্যা দেখা দেয়। পরে আবার ডাক্তারে বললেন এটা এমআরআই করার জন্য, এমআরআই করার পরে আপনার বলেছেন পিআরআইডির সমস্যা, আমার ডিস্ক প্রলেপস হয়ে গেছে। তখন ডাক্তার চিকিৎসা করতেছি কিন্তু আমার কোনো সমস্যার সমাধান হইতেছে না। তখন ডাক্তার চেঞ্জ করলাম, আরেকজন দেখাইলাম, তারপরে একজন আপনার এই নিউরোসার্জন দেখাইলাম, ওনার চিকিৎসা কোনো কাজ হয় না। তারপর মাঝখানে আপনার ধরেন আমার মানে এমন অবস্থা হয়েছে আপনার, আমার পড়াশোনা বা আমার কেরিয়ার এভরিথিং ধ্বংস হয়ে গেছে। আমার এজ অলমোস্ট 31 হয়ে গেছে, এখন আমার মানে কিছু করার মতন হাই গাড়ি কিছু করতে পারতেছে না, চলাচলের মতন। পরে ইউটিউবে হঠাৎ করে একদিন এই শফিকুল্লাহ স্যারের ভিডিও দেখলাম, ইউটিউবে না ফেসবুকে দেখেছিলাম, এখান থেকে দেখলাম অনেকে সুস্থ হয়ে যাইতেছে আর কি। তখন চিন্তা করলাম যে স্যারের সাথে দেখা করি, সাক্ষাৎ করি, স্যারের সাথে পরামর্শ করে দেখি। তখন আবার মাঝখানে আপনার এই 2022 সালের দিকে এই ফেব্রুয়ারির দিকে স্যারের কাছে আসলাম, চিকিৎসা আর বেশি দিন কন্টিনিউ করতে পারি না অর্থনৈতিক সমস্যার জন্য, এখন আবার আসা আর কি। খেলাধুলা আমি একসময় ক্রিকেট, ফুটবল, ভলিবল, সকল ধরনের খেলাধুলা করতাম। তারপর যখন থেকে আমার এই ইঞ্জুরিটা শুরু হইলো, এই সমস্যাটা শুরু হইলো, তখন থেকে খেলাধুলার প্রতি আস্তে আস্তে একটা উনিয়া চলে এলো। উনিয়া বলতে গেলে আমার ভয় কাজ করতো, আমি যদি খেলি তাহলে তো আমার সমস্যা হইব আবার, এই জন্য খেলাধুলা বন্ধ করে দিলাম। তারপর যখন পড়াশোনা করতাম, অনার্স শেষ করা হইলে, মাস্টার শেষ করে তখন আপনার জবের জন্য যখন আমি প্রিপারেশন নিউ, তখন এই যে 10-20 মিনিট বসে থাকলে আমার আপনার এই যে কোমরের মধ্যে ব্যথা, হাতে পায়ে ব্যথা হয়ে যায়, মানে তারপর মানে আমার মানসিক সমস্যা হয়ে গেছিল মাঝখানে, মানে খুব বাজে অবস্থায় ছিলাম আর কি। তারপর আর কি এইভাবে চলছে আর কি। একটা সময় আমি সবকিছু মানে এ হয়ে গেছিলাম, উদাসীন হয়ে গেছিলাম, মানে আমি কোনো সুস্থতম কোনোদিন মনে হইব না, মনে বাংলাদেশের চিকিৎসায় আমার মনে হয় সুস্থতম আমার সম্ভব না, কারণ আমার মানে আর্থিক কন্ডিশন এত ভালো না যে আমি বিদেশে গিয়ে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করবো, মানে টোটালি আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম, এই একটা অবস্থায় ছিলাম আর কি। এখন দেখা যাক আল্লাহ কি করে। পারিবারিক দিক থেকে দেখো না, দেখেন এই আমার পড়াশোনা শেষ হয়ে গেছে, যখন 24-25 বছর বয়স আমার পড়াশোনা শেষ, অনার্স মাস্টার শেষ হয়ে গেছে, তখন তো আমার একটা ফ্যামিলি দায়িত্ব এসে পড়ে আমার উপর, কিন্তু আমার বাবা মা আমার কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু আমার খেরি করতেছে। একটা সময় যেন মনে হয়েছে আমি পরিবারে বোঝা হয়ে গেছি, যদিও বাবা মা সন্তানকে কোনো সব ফেলাই দেয় না, বা ভাই সন্তান ভাই বাইরে ফেলাই দেয় না, কিন্তু আমার নিজে থেকে খারাপ লাগবে। এখন তো আমার ইনকাম করার সময়, এখন তো আমার বাবা মারা সাপোর্ট দেওয়ার সময়, কিন্তু আমি তো কিছু করতে পারতেছি না। এই জিনিসটা আমার মানে খুব কষ্ট দিত এবং মানসিক খুব চাপ দিত। এই জিনিসটা আড্ডা দেওয়া ঘোরা, যখন আমি মানসিক চাপে থাকি তখন আমি চিন্তা করি, মানে আমি যদি শুয়ে থাকি বৈশা থাকি তখন আমার খুব খারাপ লাগে, আর এই সমস্যা আমার বাড়ে, ব্যথা তখন বাড়ে। তখন ওই যে আমার তো অনেক বন্ধু বান্ধব ছিল, যদি খেলাধুলা করছি বা গাড়ি করছি, অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে যে দেখা করতাম, কিন্তু একটা সময় এসে আমার মানে বন্ধু বান্ধব বা কারো কাছে যাওয়ার মধ্যে মানে একটা এ ছিল না। আমার এখন ম্যাক্সিমাম বন্ধু বান্ধবে চাকরি করতেছে, ভালো চাকরি করতেছে, বিয়ে শাদী করে লাগছে, সবার মোটামুটি একটা অবস্থান হয়ে গেছে, কিন্তু আমার তো না, নিজের কাছে সংকোচ লাগে, নিজের একটা হীনমন্যতায় ভুগতেছে আর কি। এটা হচ্ছে আমরা ফ্রেন্ড যেহেতু, আমরা একসাথে থাকলে সবসময় আমরা যে একসাথে মানে ঘুরতে যাওয়া, একসাথে মানে ইয়ে করা, আনন্দ করা, সে আমাদের সাথে যায় অনেক সময়, ওর যে মানে পেনটা সে মানে অনুভব করে আমাদের সাথে শেয়ার করে, মানে তখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের খুব খারাপ লাগে, মানে স্বাভাবিকভাবে খারাপ লাগারই তো কথা। আর সে এই অসুস্থতাটা নিয়ে অনেকদিন ধরে ভুগতেছে, সে ডাক্তারও দেখাইছে, তারপরেও সে যখন বলে তুমি অনেক ডাক্তার দেখাইছে কিন্তু মানে ভালো হইতেছে না, তখন তো আমাদের বিষয়গুলো আরও খারাপ লাগে। আমি এখানে চিকিৎসা করতে আসছি মূলত ইউটিউব ফেসবুকে স্যারের যে ভিডিওগুলো দেখলাম, এরপর অনেকে ইন্টারভিউ দিছে, অনেকে সুস্থ হওয়ার পরে, অনেকে সুস্থ হওয়ার আগে, আগে কি কন্ডিশন ছিল পরে কি কন্ডিশন ছিল, এখান থেকে কিন্তু আমি মূলত ইন্সপিরেশনটা পাইছি। এবং স্যারের প্রতি আমার আস্থা আছে, আর আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমি আমার মনোবল আছে, ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাব। এজ এ ফ্রেন্ড হিসেবে চাই সে সুস্থ হলে আমাদের সাথে আবার মানে সে আগের মতো আমরা একসাথে চলে আনন্দ ফুর্তি করি।
এখন আলহামদুলিল্লাহ আমি ভালো ফিল করতেছি আমি মোটামুটি সুস্থ হওয়ার পরে মনে করতেছি আমি তো অনেক জায়গায় চিকিৎসা করছি বিভিন্ন অর্থোপেডিক্সে ডাক্তার দেখাইছি নিউরোলজি ডাক্তার দেখাইছি ওইখানে যদি আমি চিকিৎসা না করে যদি এখানে যদি স্যারের কাছে অনেক আগে আসতাম তাই মনে করি জানি না চিকিৎসা আল্লাহ কারে কোন সময় কোথায় কার মাধ্যমে সুস্থ করেন তাই মনে করি 5 বছর আগে যদি আমি চিকিৎসা করতাম তাহলে 5 বছর আগে আরো বেশি সুস্থ হয়ে যেতাম আমার যে কোমরে যে আগে যে সমস্যাটা ছিল যে ব্যথাটা ছিল তীব্র ব্যথা হইতো বসতে পারতাম না চলতে পারতাম না কোনো বিষয়টা করতে পারতাম না আলহামদুলিল্লাহ এটা এখন মোটামুটি ভালো হয়ে গেছে আমি কনফিডেন্ট ইনশাল্লাহ আমি আমার আগের যে লাইফ ছিল লাইফস্টাইল ছিল আমি আগে আমার যে কর্মক্ষেত্র ছিল আমার খেলাধুলা ছিল যেভাবে আমি থাকতাম হাসি খুশি থাকতাম সবকিছু আমি আমার ব্যাক পাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং এরকম কোনো সমস্যায় যদি পড়েন আশা করি স্যারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো একটা চিকিৎসা পাইবেন আসলে সুস্থ হওয়ার মালিক তো আল্লাহ আসার বলেন হুসিল্লাহ এবং আমি স্যারের জন্য সবসময় দোয়া করি যাতে আল্লাহ আমাকে নেক হায় দান করেন ওনার পরিবারের সবসময় সুস্থ রাখেন ভালো রাখেন আর একটা কথা না বললে না হয় যে ডিপিআরসি হসপিটালে যে আপনার সার্ভিস সিস্টেমটা আছে নার্স বলেন ফিজিওথেরাপিস্ট বলেন খাবার দাবার বলেন এবং সার্বিক যে পরিবেশ পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছি এবং এটা আমার কাছে কনভিন্সিং মনে হয়েছে আসলে খরচ দেখেন আমার মানুষের লাইফের কাছে খরচটা কোনো বিষয় না হয়তোবা প্রাইভেট হসপিটালে চিকিৎসা করলে একটু এক্সপেন্সিভ হবে কিন্তু আমি তো আমার যে ব্যথা ব্যথামুক্ত জীবন আমি মোটামুটি আমি ফিল করতেছি ব্যথামুক্ত জীবনের দিকে আমি ইচ্ছা মানে ছুটে যাইতেছি এবং আমি আশা করি আমি ব্যথামুক্ত জীবন আবার আমি গেইন করব আর যে খরচের যে বিষয়টা এটা আসলে আমি যদি সুস্থ হয়ে যাই ইনশাল্লাহ খরচটা আমার মনে করি যে খরচ কোনো বিষয়ই না যদি সুস্থ হইতে পারি সুন্দরভাবে লাইফ লিড করতে পারি তাহলে খরচটা আমার জন্য কোনো বিষয় না